শীতের সকালের সাপ্তাহিক সংলাপে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমি মোজাম্মেল হোসেন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হালাল আইন এবং হারাম আইন আপনার মনে হয় একটু বিব্রত বোধ করতে পারেন যে কি কি আমরা আমরা জানতে চাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে ব্রিটেনে এবং বিশেষ করে ইউরোপে যে মুসলমানদের আইন মানার ক্ষেত্রে ইসলামিক আইন মানার ক্ষেত্রে এবং রাষ্ট্রীয় আইন মানার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কি এবং এক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনাগুলো কি এ নিয়ে আমরা কথা বলবো আমাদের আজকের অতিথির সাথে আমাদের নিয়মিত অতিথির সাথে প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অতিথি জনাব মুসলিফ আরাদি সাহেবকে স্টুডিওতে আসসালামু আলাইকুম ওয়া আতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ওয়া আপনাকে এবং আপনার শ্রোতা দর্শক যারা সকলকে অনেক ধন্যবাদ আপনি আজকে আমরা আলাপ করতে চাচ্ছি আপনার সাথে হালাল আইন এবং হারাম আইন এটা একটা নতুন শব্দ বাট এটা যখন আমরা আলোচনা করব হয়তো আরেকটু একটু বের হয়ে আসবে যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট এখানে যারা আমরা অনেক দিন ধরে আছি বিশেষ করে ইসলামের প্র্যাকটিস করতেছি বা ইসলামের দাওয়া কাদের সাথে সম্পর্কিত বা ইসলাম মানে ইসলামের প্রতি একটা খুব ভালো একটা ইয়ে রয়েছে আমাদের ঘনিষ্ঠতা রয়েছে এবং সবসময় আমরা ইমানের সাথে চলতে চাই আহ আখেরাতের পথে কথা বলতে চাই আখেরাত নিয়ে কথা বলতে চাই আমাদের মধ্যে একটা সব সময় একটা ইয়ে রয়ে গেছে যে আমরা কোন আইনটা মানবো কোন আইনটা মানবো না তো আপনার কাছে প্রথম প্রশ্ন আমার হবে যে আহ এই রাষ্ট্রীয় আইন মানার ক্ষেত্রে যেগুলো ইসলামী আইনের সাথে সাংঘর্ষিক নয় এই আইন মানার ক্ষেত্রে ইসলামিক দিক নির্দেশনা কি ওকে আলহামদুলিল্লাহ আল্লাহ ভেরি ইম্পর্টেন্ট টপিকটা আসলে আমিও তো দেখছি এবং দেখেছি আর ভবিষ্যতে দেখবো কিনা আল্লাহ তালা ভালো জানেন যে আমাদের যারা বিশেষ করে আমরা দিন প্র্যাকটিস করতে চাই আপনি যেটা বলেছেন তাদের মধ্যে কনফিউশন আছে কনফিউশন আছে তারা দ্বিধা দ্বন্দ্ব এবং এখানে নিজের মানসিক দিক থেকে অনেকে সাফারও করেন এইসব ব্যাপারে আবার কন্ট্রাডিকশনও কন্ট্রাডিকশনও আছে আছে হ্যাঁ বলেন একটা করেন আরেকটা এই আছে দৃষ্টিভঙ্গির আহ দৃষ্টিভঙ্গির সমস্যা বলা যেতে পারে দৃষ্টিভঙ্গির সমস্যার কারণে মানে আমরা যেখানে আছি একটা কথা হচ্ছে মানে মুদ্রা কথা ইসলামের সেটা হচ্ছে যেটা আমার স্টাডি থেকে আমি পেয়েছি সেটা হচ্ছে যে মুসলমানদেরকে অলওয়েজ মানে আইনের ভিত্তিতে নিয়ম ভিত্তিতে শৃঙ্খলার ভিত্তিতে চলতে হবে মানে জঙ্গলে মুসলমানরা বসবাস করতে পারে না একটা সভ্য সমাজে সভ্যতার মধ্যে মুসলমানদেরকে বসবাস করতে হবে যে সভ্যতাটা পরিচালিত হয় আইনের ভিত্তিতে যেখানে আইন নাই সেখানে সভ্যতা নাই এখন প্রশ্ন হচ্ছে যে যেখানে ইসলামী আইন নাই ঠিক আছে সেখানে আপনি কি করবেন প্রত্যেক মুসলমানের একটা ডিজায়ার তো থাকা উচিত যে আমি ইসলামী সিস্টেম ইসলামী নাই আইন ইত্যাদির ভিত্তিতে আমি চলবো এই ডিজায়ারটা থাকবে থাকা উচিত অবশ্যই কিন্তু বাস্তবে যদি না থাকে

যে ইভেন মুসলিম দেশ आल्सो আমি মুসলিম দেশের কথা বলতে কোনো লাভ নাই মুসলিম দেশেও মানে অনেক আইন আছে যেগুলা ইসলাম বিরোধী আইন বাংলাদেশের প্রস্টিটিউশন ফর एग्जांपल সিদ্ধ মানে আইন আইনের আওতায় আছে না আইন এটাকে সিদ্ধ বলে তাই না অথ ইসলাম ইসলামের দৃষ্টিকোণতে এটা মানে সিদ্ধ নয় তো এইভাবে আপনার আইনকে যে কোন দেশের আইনকে আপনি তিন ভাগে ভাগ করতে পারেন একটা হতে হচ্ছে আনইসলামিক ইসলামিক আরেকটা হবে নিউট্রাল আরেকটা হবে আপনার ইসলামিক বলতে পারেন ইভেন অমুসলিম দেশেও অনেক আইন আছে ইসলাম তো এগুলাকে খুব বলবে হা ইসলামিক আইন ফর এক্সাম্পল তাই না এই ব্রিটেনে রেপ মার্ডার চুরি ব্রাইব ব্রাইবারি আরেকজনের সম্পদ আহরণ করা তারপর অবৈধভাবে নিয়ে যাওয়া এই যে এখানে ইসলামে অনেকগুলো জিনিস আছে যেগুলা মানে ইসলামী যেগুলাকে হারাম বলে এই দেশের হারাম হারাম বলে। এগুলো আইন আপনি এই এই দেশে হইলেও পরে হারাম আপনি বেঁচে চলবে এখন স্রোতাদের স্রোতাদের এই থাকবে ব্যাপারে আমাদের রয়ে রয়েছে সেটা হচ্ছে যে আপনি যেগুলোকে যেগুলোকে হয়তো এই দেশ হারাম বলতেছে কিন্তু এক্সটেন্ট অফ পানিশমেন্ট বা যেটার যে যেটা ইসলামিক দৃষ্টিতে যে শাস্তি দেওয়া হয় এসব কাজের জন্য এই দেশে তো এই এইভাবে শাস্তি দেওয়া হয় না আহ রেপের জন্য যে শাস্তি পাঁচ বছর পরে বের হয়ে যেতে পারে কিন্তু ইসলামিক আইনে যদি সাক্ষ্য পাওয়া যায় তাহলে মৃত্যুদণ্ড কার্যকর করা যেতে পারে তো এই এটাকে কি ইসলামিক আইন বলা যাবে না মানে হ্যাঁ এটার বাস্তবায়নটা খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি একটা যে ওরা বাস্তবায়নের প্রক্রিয়াটা ডিফারেন্ট ওদের রাইট কিন্তু এগুলো যে হারাম এই ব্যাপারে তো তারাও বলে এটা সিদ্ধ নয় এটা 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 মানে প্রহেবিটেড এটা হারাম তারাও বলে আমরা বলতেছি হাওয়া এখানে দ্যাস অ্যানাদার অ্যানাদার ডিসকাশন সেটাতে গেলে পরে এই আমরা এই সময়ে কুলাবে না সেটা হচ্ছে যে মানে কিছু কিছু ইসলামী আইনের বাস্তবায়নের ক্ষেত্রে কিছু কিছু জিনিস আছে সেগুলা হচ্ছে যে কখনই আপনি চেঞ্জ করতে পারবেন না হ্যাঁ আর কিছু কিছু আইন আছে ওগুলা বাস্তবায়ন আপনি স্থান পাত্র ভেদে আপনি করবেন তাই না ফর এক্সাম্পল সিচুয়েশন অনুযায়ী আপনি করবেন ফর এক্সাম্পল হাত কাটার কথা আছে ওকে এখন সেই হাত কাটা বর্তমান যুগে কিভাবে কখন কোন পরিস্থিতিতে হতে পারে এটা নিয়ে অনেক আলোচনা আছে এবং এ ব্যাপারে অনেক ডিসকাশন আছে যে মানে বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কোনো ধরনের মানে সুযোগ আছে কিনা বিগ ডিসকাশন বাট এটা হারামের ব্যাপারে কোনো ইয়ে নাই তো আমি যেটা বলছিলাম যে এই দেশে যেহেতু হারাম এটা আপনি এটা করবেন না আপনি যদি করতে যান তাহলে তো প্রশ্ন আপনি এটা করতে যাবেন যাবেন না 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 করতে করতে এটা তো আমরা আশাও পারি না যে এখানে আহ সরিয়া আইন এখানে বাস্তবায়ন হবে কিন্তু আমরা বলতে চাচ্ছি যে যে জিনিসগুলোকে মূলত মানে আমরাও হারাম বলি এরাও হারাম বলে এখান থেকে আপনি বেঁচে থাকেন এবং এটা বেঁচে থাকাটা ইজি আমাদের জন্য তাই না দাস ওয়ান ওয়ান ই হচ্ছে যে কিছু আছে যে এ দেশের আইনে সিদ্ধ কিন্তু ইসলামে হারাম মানে কোহেবিটেশন তাই না তারপরে অ্যালকোহল ফর এক্সাম্পল তো এগুলো তো এদেশের আইনে ইভেন স্মোকিং হ্যাঁ এখনও বেআইনি হয় নাই আপনাকে রেস্ট্রিক্টেড ভাবে পান করতে হয় এবং হোমোসেক্সুয়ালিটি যেটা বলা যেটা হোমোসেক্সুয়ালিটি হ্যাঁ এগুলো হচ্ছে যে এখানে ডেফিনেটলি ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম আর এদের কাছে এটা হালাল ওকে সো এই এখন এই দেশে হালাল হওয়ার পরেও এখানে আসবে আপনার পার্সোনাল মোরালিটি আপনার তাকোয়া আপনার গাড়ি এইটা দিয়ে আপনাকে এগুলা থেকে বাঁচতে হবে কারণ আইন আপনাকে সিদ্ধ করে দিচ্ছে কিন্তু ইসলাম আপনাকে হারাম বলতেছে এখানে হচ্ছে যে আপনার ইমানের ফাইট তাকোয়ার ফাইট পরেজগারের ফাইট এবং ইন্টারেস্টিং থিং হচ্ছে যে এই জিনিসগুলো যে মুসলিম দেশেও এখান থেকে আপনি একেবারে তাকোয়া পরেজগারি ছাড়া বেঁচে যাবেন আহ মেবি সেখানেও আপনি পারবেন এইজন্য যেই আইনগুলো সিদ্ধ ইসলামে হারাম এগুলা আপনাকে তাকওয়া পরেশগারের মাধ্যমে এর মোকাবেলা করতে হবে এবং এটা এই সমাজ আপনাকে হেল্প করবে না এই সোসাইটি ইজ নট গোইং টু হেল্প এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস এখানে যে আমরা হাউ উই প্রটেক্ট आवर चिल्ड्रन এই দেশে যেগুলা হালাল ইসলামে হারাম এগুলা এডুকেশন আমরা কিভাবে দেব। কিভাবে তাদেরকে প্রটেক্ট করব দ্যাস আমরা নিজেরা প্রোটেক্টেড থাকবো দ্যাস রিয়েলি চ্যালেঞ্জ আর কিছু আইন আছে যেটা নিউট্রাল ওকে সেটা ইসলামের মানে যেগুলা মানুষের সমাজে চলার জন্য দেশ পরিচালনার জন্য অনেক এনভায়রমেন্টাল অনেক জিনিস আছে তারপরে মনে করেন আমরা এই দেশে লেফট হ্যান্ডে আমরা গাড়ি চালাই আরেক দেশ হইলে রাইট হ্যান্ডে গাড়ি চালাতে হবে এগুলা কোনো মেজর মানে যদিও রাইট হ্যান্ডে চলার জন্য বলা হয়েছে বাট ইট ইজ নট লাইক এ মানে বিগ ইস্যু প্রচুর আছে এবং আপনি যদি দেখেন তাহলে আপনি হয়তো পাবেন যে এইটি পারসেন্ট মানে লস যেগুলো আছে হ্যাঁ বিভিন্ন ব্যাপারে সোশ্যাল কি বলে সোসাইটিতে আছে এডুকেশনে আছে তারপরে আহ সোশ্যাল ওয়েলফেয়ারের ব্যাপারে আছে অনেক ব্যাপারে মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে তো এদেশে আইন আছে তাই না এবং সব আইনগুলো যে আপনার পালন করতে হয় অনেকগুলো আমরা বুঝি না আমরা অটোমেটিক্যালি পালন করে যাচ্ছি তাই না মনে করেন আপনি পরে একদম বিন কিবারে আপনি মানডে বিন কালেকশন করতে আসবেন তাই না এখন এটা এটা লোকাল অথরিটির লো এখন আপনি যদি একদিন আগে নিয়ে রাখেন আর যদি সেখানে সিএলের ভয় না থাকে তাহলে কোনো সমস্যা নাই আদারওয়াইজ সেদিন সকালে নিয়ে আপনাকে রাখতে হবে সো দিজ আর মানে নিউট্রাল তো এগুলো আসলে ব্যাপার না এই এখানে আপনার দেশের আপনার মেনে চলবেন সুনাগরিক হিসাবে এখানে মানে আপনি যদি ভালো সুগার সুনাগরিক হতে চান ভালো বিহেভিয়ার হতে চান এই নিয়তের জন্য তো আপনি সব পাবেন এখন একটা বিষয় হচ্ছে যে আপনি ওই যে চমৎকার একটা কথা বলেছেন আলোচনার মধ্যে যে কিছু কিছু আইন আছে এগুলো থেকে বেঁচে থাকার জন্য আমাদের তাকু আমাদের পরেশগারি এগুলো খুব ইম্পর্টেন্ট খুবই জরুরি যেমন এখানে কিছু আইন আছে যেগুলো আহ এখানকার দৃষ্টিতে হালাল পুরো হালাল আহ ব্যবসায়িক কথা বলেন আপনি কোম্পানি করে কোম্পানি করে যে ডাইরেক্টর রেখে ডিজল করে দিলে ডাইরেক্টরদের কোনো লাইবিলিটি থাকবে না অনেক লোন নিতে পারেন আপনি ব্যাংক থেকে হ্যাঁ এটা সব হালাল এদেশের আইনগত ভাবে হালাল হালাল ভাবে লোন নিয়ে হালাল ভাবে সব ডিজেল করে দেয়া হালালভাবে ব্যাংক হয়ে যাওয়া হ্যাঁ এগুলো তো এই দেশীয় আইনে হালাল কিন্তু তাক হওয়া পরেজগারের দিক থেকে এটা কতটুকু হালাল এই দেশে আইনে হালাল কিভাবে আই ডোন্ট আপনি যদি ইন্টেনশনালি আপনি যদি এটা করেন তাহলে তো আসলে আই ডোন্ট নো এই দেশে হবে ব্যাংক ব্যাংক করলে ইন্টেনশন প্রশ্ন করে না তারা সেটা হচ্ছে যে আপনার আপনার নেই আপনার হাতে কিছু আপনি শেষ হয়ে গেলেন কিন্তু আপনি ইন্টেনশন করে শুরু করছেন ব্যাংক হয়ে যাবেন ওকে ইভেনচুয়ালি আপনি কোম্পানি করেছেন অনেক লোন নিয়েছেন আপনার কোন কোন লাইবিলিটি ছিল না কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না আপনি পয়সা নিলেন যা ইচ্ছে কেন আমার তো কিছু হইলে কোম্পানি চলে যাবে আমি আমার আমার উপর পড়বে না যদি আমি মিসকন্ডাক্ট না থাকে আমার পার্সোনাল যদি মিসকন্ডাক্ট না থাকে এই জিনিসগুলো তো ইসলামিক আইন মানে এখানকার ইয়েতে জেনারেলি খুব হালাল জিনিস হ্যাঁ এবং এরকম আরো কয়েকটা বিষয় আছে বলা যেতে পারে তো এটা এই ক্ষেত্রে পরহেজগারের দাবিটা কোথায় কি ওকে থ্যাংক ইউ এখানে যে আপনি একটা ওই যে নেগলিজেন্স বলছেন ওই শব্দটা যে নেগলিজেন্স এখানে আছে তারপরে যদি নেগলিজেন্স এই দেশের আইনে তখন আবার ধরা পড়বে ঠিক আছে তারপরেও যদি কেউ আসলে মানে অন্যের সম্পদ তাই না আসলে মূলত ব্যাংকের পয়সা তো এক হিসাবে সাধারণ মানুষের পয়সা জনগণের পয়সা অনেকের পয়সা তাই না এই পয়সা কে যদি তসরুফ করে এবং এই যেভাবে আপনি বললেন যে লোন নিয়ে তার ইচ্ছা থাকে যে এটা ফেলবে তারপরে নিজেকে ব্যাংকের ঘোষণা দিয়ে তারপরে মানে বেঁচে যাবে এটা আইনসিদ্ধভাবে হালাল হলেও পরে মানে ইসলামিক্যালি এটা উইল নট বি হালাল আপনি ইন্টেনশনে যদি আপনি করেন তাহলে তো ইনামাল আমাল নিয়াত আপনি আসলে চিটিং করার জন্য আপনি আসলে তসরুফ করার জন্য এই প্ল্যান করে আপনি করেছেন জেনুইনলি যদি কেউ আসলে ব্যাংক্রাফ্ট হয়ে যায় তো ফাইন সেটা তো আপনার গুনা হবে না কিন্তু প্ল্যান ওইতে যদি কেউ করে তাহলে এটা অনেক দিক থেকে তাকুয়া শুধু না এটা চিটিং এর ভিতরেও পড়বে মিথ্যার মধ্যেও পড়বে হ্যাঁ লাইন এর মধ্যে পড়বে অনেকটার ভিতরে পড়বে আর কি এটা অবশ্যই এটা শাস্তি হয়তো এই দুনিয়াতে হবে না এটা শাস্তি পরকালে হবে আল্লাহ তাআলা এটা এখানে কিছু অপিনিয়ন পাওয়া যায় মাঝে মাঝে যে এটা তো দেশটা কুফফারের দেশ সো এখানে অনেক কিছুই মানে যখন আমাদের মুসলমানদের অধিকার আদায় না শুধু মুসলমানদেরকে সমৃদ্ধ করার জন্য অনেক কিছু এখানে হালাল হালাল করা যাবে না দ্যাটস অ্যাকচুয়ালি এটা আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই মেন্টালিটি কিন্তু অনেকের আছে আ এবং এই মেন্টালিটিটার জন্মটা কিন্তু মুসলমানদের থেকে হয় নাই আমি জানি এটা কোথা থেকে আসছে আই মনে করেন এটার সাথে কলোনিয়ালিজমের সম্পর্ক আছে যে সমস্ত দেশে দেশ এদের কলনি ছিল সেই সমস্ত লোকেরা যারা এখানে আসছে আমাদের আগে অন্যরা আসছে এখানে তাই না এই তাদের মন মানসিকতা এরকম এরকম যে তারা আমাদেরকে চুরি করে এখানে এসে সম্পদ করছে আমরা চুরি করে যত করে নিতে চাই এটা আসলে এই এইটা ওই চিন্তাধারাটা কোন কোন মুসলমানদের মধ্যে ঢুকছে ঢুকেছে এবং এটা কখনোই ইসলামিক দৃষ্টিভঙ্গ হতে পারে না রাইট সে আমার চুরি করছে ঠিক আছে আমার চুরি করেছে এই জন্য আমি তারটা চুরি করব এটা ইসলামে এই হালালের কোনো মানে অনুভূতি নাই এটা এটা ইসলামের হালাল নয় ইসলামে বরং বলে কেউ যদি তা তোমাকে থাপ্পড় দাও তুমি থাপ্পড় তুমি তাকে মাফ করে দাও কেউ যদি তোমাকে বঞ্চিত করে তাহলে তুমি তার অধিকার দিয়ে দাও তুমি মানে টিট ফর ট্রেট ইট ইজ নট ইসলাম তো ইসলামটা আসলে দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে তো এই চরিত্রের কারণে এই ব্যবহারের কারণে তাই না যদি হয়। সমান কিভাবে ইসলামের শ্রেষ্ঠত্ব তো প্রমাণ হবে আপনার বিহেভিয়ারটা যদি তাদের থেকে আরো ভালো হয় এবং এই বিহেভিয়ারটা তো মুসলমানদের ভালো ছিল কেন ইন্দোনেশিয়া মালয়েশিয়ার ব্যবসা করতে গিয়েছে মুসলমানরা আর মানুষ তাদেরকে দেখে থেকে কিভাবে ইসলাম গ্রহণ করেছে কেন করেছে বিকজ ওখানে ব্যবসায়ীরা চিটিং করতো আর দেখতে আল্লাহ মুসলমানরা কোনো চিটিং করে না তাদের কাছ থেকে ভালো মাল পাওয়া যাবে যা বলবে তাই পাওয়া যাবে যখন পয়সা দেওয়ার কথা তখনই দেবে এটাই তারা করে তারা বলছি আল্লাহ এরা তো মানুষ না দেবতা সূত্রঙ্গের কাছে আসা দরকার আস্তে আস্তে মানুষ আসছে দাস্তি দাস্তি ওয়ে কথা বলছেন তবে একটা আরেকটা জিনিস দেখা যায় যে সেটা হচ্ছে যে আমাদের অনেক সময় যে কোনো কারণই হোক আমরা তো এখানে থাকি এখানে অনেক রাইট আছে আমাদের ইভেন রাইটস বলেন ইউরোপিয়ান রাইট বলেন এখানে আমাদের অনেক কিছু রাইট আছে এই রাইড দেখতে দেখতে আমাদের অনেক মধ্যে অধিকার আদায়ের একটা সংগ্রাম নিজেদের ব্যক্তিগত অধিকার আদায়ের একটা মেন্টালিটি তৈরি হয় আমাদের মধ্যে অনেক সময় যে আমরা যতটুকু দায়িত্ববোধ নিয়ে কাজ করতে চাই তা অধিকার আদায়ের কাজটা একটু বেশি থাকে যেমন আমি পেলাম কি পেলাম এবং আমার কি রাইটস আছে এবং আমি কেন এই রাইটটা পেলাম না এবং এখানে কোন কোন রেমিডি আছে এইগুলো নিয়ে আমাদের খুব মাথা ব্যথা আছে আর কি কিন্তু অন্যের দায়িত্ব আদায়ের ক্ষেত্রে অনেক সময় আমাদের ওই ধরনের মাথা ব্যথা কম দেখা যায় তো এ ব্যাপারে আপনার অবজারভেশনটা কি না আমি এগ্রি উইথ ইউ যে না মানে আমরা নেয়ার জন্য ব্যস্ত দেওয়ার জন্য না তাই না মনে করেন আমি যদি সোশ্যাল বেনিফিট পাওয়ার কোনোভাবে পেতে পারি নেয়ার জন্য আমি হাজার চেষ্টা করলাম আর যদি আমার ট্যাক্স থাকে তাহলে ট্যাক্স থেকে জন্য চেষ্টা করলাম তাই না সো দিস মানে ইসলামের তাকওয়া পরেজগারে ইসলামের টিচিং এর দৃষ্টিকোণ থেকে তো ইট ইস নট রাইট এটা তো কখনোই ঠিক হইতে পারে না এবং মানে এখানে আমরা একটা কন্ট্রাডিকশনের মধ্যে আছি আমরা আসলে মুসলমানরা একটা কন্ট্রাডিকশনের মধ্যে আছি আমরা একটা আইডিয়াল কিছু চাই তাই না একটা আইডিয়াল কিছু চাই এই আইডিয়াল জিনিসটা নাই ওকে আর সুতরাং যেটা এটা কোথায় নাই তখন আমরা পার্সোনাল লাইফেও আমরা তখন অনেক সময় মানে ইয়ে করে ফেলি পার্সোনাল লাইফেও যে আমি আইডিয়াল থাকতে পারি ইজ ভেরি ইম্পর্টেন্ট যার উপরে উপরে গুরুত্ব দেওয়া যায় অনেক সময় যেটা হচ্ছে যে আমরা যারা সামাজিক পরিবর্তনের জন্য চিন্তা করি কাজ করি সোসাইটাল চেঞ্জ সোসাইটাল চেঞ্জটার ব্যাপারে এত গুরুত্ব পার্সোনাল চেঞ্জ কথাটা ভুলে যাই তাই এই জন্য আসলে সোসাইটাল চেঞ্জও হয় না চমক কথা বলছেন আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের আল্লাহ জীবনের সাথে কিভাবে ব্যবহার করা আত্মীয় প্রতিবেশীর অধিকার আদায় করা এই আমানত খেয়ানত না করা হ্যাঁ তারপরে ট্রাস্ট বঙ্গ না করা এগুলো তো হচ্ছে যে ব্যক্তিগত আদান প্রদানের আইনগুলো তাই না এই আইন এই আইনগুলো মানার এই আইনগুলো মানলে তো শরীয়ত অনেক আইন মানা হয়ে যায় এক্স্যাক্টলি এই জন্য আসলে আপনি ঠিক বলেছেন যে বেশিরভাগ তো আমাকে ইভেন যদি সোসাইটাল চেঞ্জ হয়ে যায় মনে করেন মদিনাতে রাষ্ট্র ছিল রসুল শাসন করেছেন। তারপরও সেখানে কি মানুষ অপরাধ করে নাই পার্সন তার ব্যক্তিগত হয়তো অপরাধ করেছে তাই না যদিও সমাজ থেকে কোনো উৎসাহ পায় নাই তারপরেও পার্সন একেবারে বলে না যে মানে লঙ্কায় ভিকারি আছে আর মক্কায়ও পাপি আছে মানুষ একটা কথা বলে না এই জন্য আসলে যেটা গুরুত্ব দেওয়া দরকার যেটা আপনি বলেছেন আমরা বলতে চাচ্ছি যে পার্সোনাল প্র্যাকটিস এবং এইটা আপনি পুরোপুরি এই ওয়েস্টার্ন সোসাইটিতে বরং আপনি চাইলে অন্যান্য অ মুসলিম মানে মুসলিম অনেক মুসলিম দেশের থেকে বেশি হান্ড্রেড পার্সেন্ট আপনি একশরিয়া আইন মতো ইসলাম মতো আপনি চলতে পারেন বিকজ অফ হিউম্যান রাইটস বিকজ অফ আদার আদার সিস্টেম মানে এখানে আপনি করাপটেড হতে না চাইলে আপনাকে কেউ করাপটেড হতে বাধ্য করতে পারবে না কিন্তু আপনি বাংলাদেশে যদি আপনি না আপনি আপনি একজনকে দিয়ে ঘুষ কিছু না দেয় আপনার কিছুই হবে না এখানে কিছুই হবে এই জিনিসগুলো মানুষ অনেক সময় দেখে না আর আরেকটা আরেকটা রিলেটেড বিষয় আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা অনেক সময় খুব বেশি হালাল হারামে দাওয়াত দিয়ে থাকি আমি ওইটাই বলছি এইভাবে যে ইসলাম বলতে গিয়ে হালাল অথবা ইসলাম বলতে গিয়ে হারাম কি এটা এটা এই এই বাসা একটা বিষয় আমরা তুলে নিয়ে আসি তো ইসলামের একটা বিশাল একটা দিক হচ্ছে মার্সি এবং লাভ এবং মার্সি যেটা আল্লাহ এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দেখিয়েছেন এবং আপনি ইসলামের আইনের কথা বলেছেন আমরা দেখেছি যে ইসলামটা অপরাধকে অপরাধীতে অপরাধী কি ঘিনা করেন অপরাধ কি ঘিনা করে এবার আলাইহি রসুলসালিসামের কাছে একজন এসে বারবার বলতেছে আমি জিনা করতেছি আমি জিনা করতেছি আল্লাহর রাসূল মুখ ফিরে নিচ্ছেন চারবার বলা না পর্যন্ত এই এই শাস্তি দেওয়ার মানসিকতাটা যে ইসলামে ছিল না বরং মার্সি লাভ মানে আমি বলতে চাচ্ছি এটা এই জন্য বলতে চাচ্ছি যে আমাদের অনেক সময় মানসিকতা দেখা যায় যে না অপরাধী পাই গেছি একজন এখন এটা কিছু একটা করতেই হবে এই মার্সি যে এই যে লাভ এই যে এই জিনিসগুলো আমাদের চলে গেছে এটা তো ইসলামিক ইসলামী দেশে ইসলামী রাষ্ট্রেই ছিল অন ইসলামী রাষ্ট্রে এটা এটা করলে তো অসুবিধা কি মানে মানে ইসলামের এটা ভেরি ইম্পর্টেন্ট কথা আপনি আনছেন এখানে একটা হচ্ছে যে এসেন্স আর একটা হচ্ছে টেকনিক্যালিটি তাই না আমরা এসেন্স যেটা আসলে আল্লাহ তালা কালামে পাকে ইহুদিদেরকে ইহুদি আলমদের অনেক সমালোচনা করেছেন যে তারা একটা টেকনিক্যাল টার্ম বাইর করে তারা হারামকে হালাল করে ফেলতো টেকনিক্যালি যদিও ইন এসেন্স যেটা এসেন্সের কথা ভুলে যেত এসেন্স হচ্ছে সামাজিক নিরাপত্তা এসেন্স হচ্ছে মানুষের শান্তি এসেন্স হচ্ছে মানে মানুষে মানুষের সুসম্পর্ক ভালো সম্পর্ক এসেন্স হচ্ছে আপনার নিজে পরিশুদ্ধভাবে জীবন জীবনযাপন করা দিস আর দি এসেন্স এখন মনে করেন আপনি নিজের এই কোনো প্রচেষ্টাও নাই নিজের এসেন্স বলতে মূল জিনিস নাই টেকনিক্যালি ওইটা এইভাবে করলে হারাম ওইভাবে করলে হালাল বাট ওইটা দিয়েই যদি আপনি কোনো রকমে পারেন এটাকে হালাল করতে হালাল করে আপনি করে ফেলতে আসলে ইসলামের যে এসেন্সটার গুরুত্ব কমে গেছে অনেকের কাছে এবং এইটার হোক হিস্টোরিক্যাল রিজন আছে ইভেন একটা ট্রেন্ড ইসলামে সবসময় ছিল যে তারা ওই যে বাহ্যিক মানে বাহ্যিক দৃষ্টি দৃষ্টিকোণ থেকেই দেখে ভিতরে কি তাকওয়া পরেজকারী আছে না আছে এই ধরনের কোন খেয়াল নেই এটা একটা চ্যালেঞ্জ আমাদের জন্য এবং অধিকার আদায়ের এই অধিকার আদায়ের যে কথাটা বললাম আমরা একটু আগে যে অধিকার আদায়ের ক্ষেত্রে আমরা খুব ব্যস্ত থাকি যে অধিকার থাকলেই যে আদায় করতে হবে এটা তো আমাদের উপর ইম্পোজ না ইসলাম ইসলাম করে দেয়নি আমরা তো যেখানে শান্তির জন্য বাতৃত্বের জন্য এগুলো তো আমরা ক্ষমা করে দিতে পারি তাই না ক্ষমা করে এগুতে পারি অনেক সুক্রিয়া আমাদের অতিথিকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য এবং এটা আসলেই অনেকের কাছে বিষয়গুলো নিয়ে রয়েছে রয়েছে এবং আমরা মনে করি কথা হওয়া দরকার এবং আমাদের আহ খুৎ খুত গুলো মনের যে খুতখুত গুলো দূর করা দরকার এবং আপনারা যদি এই বিষয়ে আরো কথা বলতে চান আমাদেরকে জানাবেন এবং আশা করি আজকের আলোচনা থেকে আমরা সবাই উপকৃত হব আল্লাহ রাবুল আলম আমাদেরকে সবাইকে সুস্থ রাখুন এবং আগামী আলোচনায় আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম না